এই বাড়িতে এসে আমি ঠাকুর সেভাবে পাতিনি, তো এই যে রিদানের ঠাকুরটা আনা হয়েছিল সেটার এখানে একটা জগন্নাথ দেবের ছবি আছে, এখানে কৃষ্ণের ছবি আছে। এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইমবিএস হ্যাপি ফ্যামিলি। তো আমরা ভালো আছি, আশা করবো তোমরাও প্রত্যেকে ভালো আছো। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, এখন রান্না বসাবো। আর পাপা বেটু খুব বিজি, ওরাও এখন স্নান করছে। তো চলো এবার রান্নাবান্না কমপ্লিট করি। সকাল রান্নাবান্না হয়ে গেছে, এখন ডিমের ঝোলই করেছি। এখানে টক করেছি কচু দিয়ে, বেগুন দিয়ে, আমড়া দিয়ে। আর এখানে হয়েছে পুঁই শাক, আর এখানে হয়েছে ডিমের শাক। কোনোদিন খাইনি, আজকে খেয়ে দেখবো, তাই অল্প করে বানিয়েছি। আর এখানে আমার সোনা বেটু, কি বলো? না তো, ও ডিম রথ, বাহ 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 বাহ। এই সুতোর মতো কি ওটা? এমা তাই তো, এরকম তো কোনোদিন দেখিনি। রিদানের সেদ্ধ ডিমের মধ্যে বা সুতোর মতো কি বেরোচ্ছে এটা? বলছে ডিম রথ। এই প্লাস্টিকের ডিম নাকি গো? সুতোর মতো, কিন্তু সুতো না, ডিমেরই কিছু। আমি কোনোদিন দেখিনি এরকম, জানি না। তো বেশ, অনেকক্ষণ পর আবার দেখা হচ্ছে। আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তো এখন উঠে পড়েছি, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, রিদানকে স্কুলে আনতে যাব। তো এবার রেডি হব, তারপরে বেরোবো। আর মিডিলে অনেক কিছুই কাজ করেছি, অনেক কাজ হয়েছে, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আজকে অনেক দিন পর টানা অনেকক্ষণ ঘুমিয়েও পড়েছিলাম। তো আমি একটু লেটই হয়ে গেছি, রিদানদের ছুটি হয়ে গেছে, ওর বন্ধুরা সব একা একা বাড়ি চলে যাচ্ছে, তো আমিও এখন ছুটছি। তো এই যে চলে এসেছি স্কুলের সামনে, রিদানকে স্কুল থেকে নিয়ে এসে গেছি। আর এই যে এসে দুষ্টুমি করছে, একটু হাওয়া খাচ্ছি। আর রিদান হাত মুখ ধুয়ে আসলো, কি হলো মুখটা দেখাও? ওর আজকে একটু মুড অফ, ওর কিছু ভালো লাগছে না, তো খিদে পেয়েছে, এবার ওকে একটু খাইয়ে দেবো। তো চলো 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 খাইয়ে দিই, চলো উঠো। এক একদিন ওর হয়, মাঝে মাঝে মুড অফ হয়ে যায়। আজকে রিদানের কোনো কিছুই ভালো লাগছিল না, তো দুপুরে খাওয়ার সময়ও আমাকে ভিডিও করতে দেয়নি, মানে আমাকে মোবাইলে হাতে হাত মানে দিতেই দেয়নি। তো আমিও আর ভিডিও বানাইনি, ওর যেহেতু পছন্দ হচ্ছিল না, ওর ভালো লাগছিল না, তো ওকে নিয়েই শুয়ে পড়েছিলাম। তো আজকে আমি তো যেহেতু ঘুমিয়েছি, আমার আর ঘুম আসছিল না, তো ওকে নিয়ে একটু শুয়েছিলাম। তারপরে এখন বিকেলে এবার জুস খাবে, তো ও একটু খেলছে, আমি চলে এসেছি জুস বানাতে। আর ওর পাপাকে বারবার ফোন করছে, আসলে ওর মনটা আজকে খুব খারাপ করছে ওর পাপার জন্য। তো ওকে বললাম যে আজকে বিকেলে একটু বেড়াতে নিয়ে যাব, তবে একটু বোঝালাম, বুঝলো। কারণ ও এরকম জেদ করে না, কিন্তু ওর মনটা আজকে কেন জানি না খুব খারাপ করছে, কারণ কিছু তো সেভাবে বাচ্চারা বলে না, আর বললেও মানে তার কোনো মিনিং থাকে না। তো আমি বললাম যে তোমাকে আজকে বেড়াতে নিয়ে যাব, একটু ঘোরাতে নিয়ে যাব, তো খুশি হয়ে গেছে, এখন জুস খাবে বলল। রিদান এনাও, কি ছবি আঁকছ? রিদান এখন বিকেলবেলা ছবি আঁকতে বসেছে। ইংলিশ কপিতে ছবি, বেঙ্গলি কপিতে? নাও জুসটা ফিনিশ করো, তারপরে দেখছি। তো বিকেলবেলা এখন ছেলে আমাকে একটুও পাত্তা দিচ্ছে না, তো ভাবলাম তাহলে ও ওর মতো ছবি আঁকুক, আর আমি একটু আমার রূপচর্চা করে নিই। তো অনেকগুলো ফেস মাস্ক আমার জমে গেছে, কিন্তু ইউজ করা খুব কম হয়, তো এখন ভাবছি ডেলি আমি মাঝে মধ্যে এবার ইউজ করব। তো সেটাই অ্যাপ্লাই করছি। আর তার ফাঁকে এই কিছুক্ষণ আগে আমার বান্ধবী ফোন করেছিল, তো ও একটা গল্প করলো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার বান্ধবী স্কুলে জব করে, তো ওর এক সহকর্মিনী ওকে ঈর্ষা করে, মানে সহজ বাংলায় ওকে হিংসে করে। তো ও সেটা খুব ভালো করেই জানে, ওদের মধ্যে কথা আছে, বাট খুব হিংসে করে ওকে, কিন্তু ও কোনোভাবে ওকে পাত্তা দেয় না, কারণ আমার বান্ধবী যেটাই করে ওকে একদম কপি করে, ও মানে ওকে অনুকরণ করে চলে। তো এতেই আমার বান্ধবী বলে যে যতই তোমাকে কেউ দেখতে না পারুক, হিংসে করুক, কিন্তু তুমি যদি সঠিক থাকো, তুমি যদি ঠিকভাবে চলো, তাহলে তোমাকে দেখে সবাই শিখবে, নকল করবে। তো সেম ওর সঙ্গে সেটাই হয়, আমিও ওর সঙ্গে এগ্রি করছিলাম যে সেম আমার লাইফে আমার সঙ্গে এরকম ঘটছে রিসেন্ট, মানে আমি যেটাই করছি মানে কিছু টিপিক্যাল কপি ক্যাট একদম ডিটো কপি করছে। তো অসুবিধা নেই, তাতে কী আছে, আমি ভালো নিশ্চয় করছি, তো আমার ভালো কিছু কেউ যদি দেখে শেখে শিখুক করুক, তাতে করে কোনো অসুবিধা নেই।
কিন্তু আমার বান্ধবী একটাতেই ওর খারাপ লাগে যে ও এত কষ্ট করে এত সুন্দরভাবে ওর সঙ্গে ব্যবহার করে কিন্তু ও ওকে হিংসে করে, এটা ভেবে ও কষ্ট পায়। তো ওকে বোঝালাম, এতে কষ্ট পাওয়ার কিছু নেই, জীবনে অনেক ওঠানামা আসে, এরকম বন্ধু আসে, এরকম হিংসা ঈর্ষা করা মুখোশধারী বন্ধুও আসে, তো সেগুলোকে নিয়েই জীবন চলে। তো ওকেও এটা বললাম, আমি নিজেও একটু বুঝলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। সরকার এসে গেছে আজকে, আগে ট্রেনেই এসেছে, তো ওরা পাপা একটু বাইরে ক্রিকেট খেলছে আর আমি একটু হাঁটছিলাম, তো পুরো ঘেমে গেছি। তো এখন এসে একটু ঘরে বসছি, আর এই যে ছবি টবি এঁকেছে, একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এগুলোকে এখন গোটাবো, তারপরে আবার তো ফ্রেশ হয়ে এসে পড়তে বসবে। তো আমি এখন একটু হাওয়া খাই, দেখতেই পাচ্ছ হালাত পুরো খারাপ হয়ে গেছে, পুরো ঘেমে গেছি। সরকার একটু আগে চলে এসছে, তাই আমাদেরকে নিয়ে একটু বেরোবে, এখন যাব ফুচকা খেতে। হৃদয়ন পাপার সঙ্গে রেডি হয়ে বসে রয়েছে, এই যে, আর আমি খালি এবার চুলটা বাঁধবো, বেঁধে বেরিয়ে পড়বো। আজকে আমাদের বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, বাট রিদানকে যেহেতু বলেছিলাম পাপা আসলে বেড়াতে নিয়ে যাবে, তো ওর পাপা বললো চলো তুমিও চলো, তিনজন মিলে একসঙ্গেই বেরোই। আর এখন সন্ধেবেলা, আবার তার মধ্যে এত গরম, তো আমি ইচ্ছে করছিলো না যে যাব, তাও ওরা দুজন ছাড়ছে না, তো এখন বেরোতে হচ্ছে। তো কাছে পিঠেই যাবো একটু, ওকে একটু বাইকে করে ওর পাপা ঘোরাবে, আর একটু ফুচকা টুচকা খেয়ে চলে আসবো, সেই জন্য রেডি হওয়া। আর আমার বর্ষাকাল পছন্দ, বাট এখন বৃষ্টিই হচ্ছে না, আমার যত বৃষ্টি হয় তত মানে ভালো লাগে, কিন্তু এখন বৃষ্টির অপেক্ষায় বসে আছি কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই। তো হয়ে গেছি রেডি, আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। বেরিয়ে পড়েছি আমরা, এই যে আমার রিদান সোনা, এবার চলো বাড়ি। হয়ে গেছে আমাদের ফুচকা খাওয়া, আর একটু কেনাকাটি ছিল, হয়ে গেল। আজকে রিদানের মাথায় ভূত চেপেছে, মানে ওর ড্রয়িং, তখন বেঙ্গলি কপিতে ড্রয়িং করছিল, ওর পাপাকে বলেছি, তো ওর পাপা বললো কেন তুমি বেঙ্গলি কপিতে কেন করেছো, তো এখন আবার ড্রয়িং কপি নিয়ে বসেছে। তো ওর পাপার মোবাইলে একটা বকের ছবি নিয়ে বসেছে, এখন ওইটাকে দেখে দেখে ও ড্র করছে আর পাপার সঙ্গে গল্প করছে। আর ওরও এসে গরম লেগে গেছে, ও এখন জামা টামা খুলে দিয়েছে, আর আমিও একটা ঢিলে ঢালা কুর্তি পরে গেছিলাম। তো চলে এসেছি ডিনার বানাতে, আর এখন একটু মাছের তরকারি করব, ওদের পাপা বেটুর মতো। আমি আজকে রাতে আর ভাত খাবো না, ওরা দুজন ভাত খাবে, তো এখানে করে নিয়েছি ছোটো হাঁড়িতে ভাত, আর এখন করছি মাছের তরকারি। তো ছোটো মাছের তরকারি করবো, পুঁটি মাছ, মিস্টার সরকারের ফেভারিট, তো আজকে আবার মাছ এনেছিল ছোটো মাছই, দুদিন আগে খেয়েছে, খুব ভালো লেগেছে। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি, আর এটা একটু অল্প ঝোল হবে, একটু গ্রেভি গ্রেভি হবে, খুব সিম্পলভাবে করছি। আর এই যে ছোটো হাঁড়িতে ভাত করে নিয়েছে ওদের পাপা বেটুর জন্য। তো দুপুরের কিছু রান্নাও রয়েছে, তো এগুলো দিয়ে মাছের তরকারি দিয়ে ওদের হয়ে যাবে। আর আমি আজকে রাতে ভাত খাবো না, ইচ্ছে করছে না, আমি মুসলি খাবো। তো এখন রিদান পড়ছে, ওর পাপা পড়াচ্ছে, চলো দেখা। তো পড়াশোনা হয়ে গেছে, এখন ছবি আঁকা চলছে। আর রিদানের প্রচণ্ড গরম লাগছে, জামা টামা খুলে দিয়েছে। আসলে মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আজকে কোনো বৃষ্টি হয়নি, তো আজকে প্রচণ্ড গরম লাগছে।